বাগেরহাটের মোংলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বুধবার বিকেলে মোংলা বন্দর এলাকার শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে বাগেরহাট 3 আসনের আওয়ামী লীগ প্রার্থী বেগম হাবিবুন নাহারের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এ সময় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের হাতে ফুল দিয়ে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মেতেছে। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক পথসভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নৌকার পক্ষে গণজোয়ারি বলে দেয় জনগণ আবারও আওয়ামী লীগকেই নির্বাচিত করবে। 30শে ডিসেম্বর 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে রয়েছে এবং নৌকার যে জোয়ার দেখছেন সেই জোয়ার আমার মনে হয় আমাদেরকে নিরঙ্কুশভাবে, শেখ হাসিনাকে নিরঙ্কুশভাবে জয়লাভ করাতে পারবে। যারা এই নির্বাচন বানচাল করার পায়তারা এখনো করছে সেই সব ডক্টর কামাল হোসেন এবং ফখরুল, তাদের সুবুদ্ধি উদয় হওয়া উচিত যে নির্বাচন বানচাল করার চেষ্টার ষড়যন্ত্র না করে আমাদের সাথে নির্বাচনের গণরায় মেনে নেওয়া। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের কোনো পুলিশি নিরাপত্তা লাগবে না বলে জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। দুপুরে রাজধানীর মতিঝিলে গণফোরামের কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ডক্টর কামালের সাথে দেখা করে তার নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণের কথা বলেন। আমাদের এটা একটা নর্মাল ডিউটির একটা অংশ, তারই অংশ হিসাবে আমরা তার কাছে সৌজন্য সাক্ষাতে এসেছি যে তার নিরাপত্তা সংক্রান্ত আমাদের কোনো তার কোনো অবজারভেশন আছে কিনা এটা তার সাথে খোলামেলা আলোচনা হয়েছে। উনার কোনো সিকিউরিটির প্রয়োজন আছে কিনা এবং নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নিতে হবে কিনা, উনি বলেছেন যে না, আমি খুব ভালো আছি, সুস্থ আছি এবং আমার কোনো নিরাপত্তার প্রয়োজন নাই। তারপরে যদি তারা মনে করেন যে হ্যাঁ নিরাপত্তা দেবেন তাহলে দিতে পারেন। নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার বাকি আর মাত্র একদিন, তাই শেষ সময়ে নিজ নিজ সংসদীয় এলাকায় জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। প্রতিটি পাড়া মহল্লায় মিছিল, মিটিং, জনসভা করে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা, ভোট প্রার্থনা করছেন নিজ নিজ প্রতীকে। জেলা রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। টেকনাফ থেকে তেঁতুলিয়া, দেশের সর্বত্র এখন চলছে ভোটের হাওয়া, আর প্রচারণার সময় শেষ হয়ে আসায় প্রার্থীদের ভোট প্রার্থনার ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। বুধবার বিকেলে গোপালগঞ্জ 3 আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে কোটালীপাড়ার মাঝবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বক্তারা শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। কুষ্টিয়ার 3 আসনের স্বস্তিপুরে পথসভা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ সময় তিনি নির্বাচন বানচালে বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন। বিএনপি নির্বাচন জয়লাভ করতে পারবে না বলেই তারা সুপরিকল্পিতভাবে প্রথম থেকেই নির্বাচন বর্জন করা, নির্বাচন বানচাল করা চক্রান্ত করেছে। শেষ সময়ের প্রচারণায় ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালান তার স্ত্রী রাহাত আরা। পরে তিনি সংবাদ সম্মেলন করে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেন। যারা এই সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে বের হচ্ছে পাড়ায় পাড়ায় আমাদের উপরে অত্যাচার নির্যাতন চালানোর জন্য, আপনারা তাদেরকে সামলান, তাদেরকে থামান, নাহলে এই নির্বাচন কখনো সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে না। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বরিশাল 3 আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিন কেদাবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এমনও লোক গ্রেপ্তার হয়েছে গতকালকে শুনেছি, তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই। আমি সকল প্রশাসনকে বলবো, দয়া করে আর 4টা দিন আপনারা এইগুলো করবেন না, এগুলো করলে মানুষের মধ্যে ভীতি সঞ্চার হয়। নারায়ণগঞ্জ 4 আসনের ফতুল্লায় মহাজোটের প্রার্থী শামীম ওসমানের পক্ষে মিছিল বের করেন নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে নৌকায় ভোট চান তারা। এদিকে পঞ্চগড় 1 আসনে বিএনপি প্রার্থী রেজাউল করিম খান চূর্ণ দুপুর থেকে প্রচারণা নামেন। এ সময় তিনি সদর উপজেলার চাকলাহাট এলাকায় ভোটারদের কাছে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সিরাজগঞ্জ 1 আসনের আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ নাসিম কাজীপুরে নৌকার পক্ষে ভোটারদের কাছে ভোট চান। ভোলা 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ সন্ধ্যায় নির্বাচনী জনসভায় অংশ নেন। এ সময় তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নৌকায় ভোট প্রার্থনা করেন। তার কথাবার্তা আচরণে মনে হয় ডক্টর কামাল হোসেন একটা পাগল,
তাকে ভাড়া করেছে বিএনপি। আগামী নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে বাংলাদেশে। বাগেরহাট দুই আসনে আওয়ামী লীগের তরুণ প্রার্থী শেখ সারহান নাসের তন্ময় বিকেলে কচুয়া উপজেলার বাঁধাল বাজার মাঠে জনসভা করেন। এ সময় তিনি জনগণের সেবায় সুযোগ দিতে নৌকা প্রতীকে ভোট চান। এছাড়া গাজীপুর, যশোর, সুনামগঞ্জ, মৌলভীবাজার, পটুয়াখালী সহ সারা দেশে বিভিন্ন দলের প্রার্থীরা নিজ নিজ প্রতীকে সমর্থন আদায়ে প্রচারণা চালান। আবু নোমান, সময় সংবাদ। চট্টগ্রামের বিভিন্ন আসনের সারাদিনের নির্বাচনী পরিবেশ ও প্রচারণার খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কমল দে। কমল, দরজায় কড়া নাড়তে শুরু করেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, আর দিন ঘোরা শুরু বলতে গেলে মাত্র তিন দিন বাকি। এর মাঝে জানান যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিজিবি মোতায়েন হয়েছে, এরপর মোতায়েন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, এবং তারা কিন্তু ইতিমধ্যে টহল দিতেও শুরু করেছে। এবার নির্বাচন কমিশনের প্রস্তুতির দিকে আসে, ইতিমধ্যে কি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আসন ভিত্তিক যে ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলো পাঠিয়ে দিতে শুরু করেছে। আজ কিন্তু আমরা দেখেছি বিভিন্ন পোস্টার অর্ডার সহ বিভিন্ন কাগজপত্রের পাশাপাশি চলে এসেছে এই চট্টগ্রামের কোতোয়ালি আসনের ইভিএমে যে রয়েছে ইভিএমগুলো। 1840টি ইভিএম পাঠানো হয়েছে এখানকার 144টি কেন্দ্রে ব্যবহার করার জন্য। এগুলি রাখা হয়েছে কড়া পাহাড়ের মধ্যে জিমনেশিয়ামে, এবং আগামী 29 তারিখ এগুলি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে, এবং আগামীকালে এসে পৌঁছাবে ব্যালট বক্স সহ অন্যান্য যে ব্যালট পেপারগুলো রয়েছে এগুলো আগামীকাল চলে আসবে বলে নির্বাচন কমিশনের পদে আমরা জানতে পেরেছি। এবার আসি ব্যক্তিগত প্রচারণার ক্ষেত্রে গিয়ে। আজকে কিন্তু বড় ধরনের একটা শোডাউন করেছে চট্টগ্রাম বন্দর পতঙ্গা আসনের প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফ। তিনি বারিক বিল্ডিং থেকে শুরু সলগোলার থেকে শুরু করে ইপিজেড মোড় পর্যন্ত বিশাল একটি গণমিছিলের আয়োজন করেছিলেন। সে বিকেলে গণমিছিলটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই মিছিলের নেতৃত্ব দিয়েছেন এম এ লতিফ, এবং তিনি সেই মিছিল থেকে নৌকার প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন। অপরদিকে বিএনপি প্রার্থীরা আজকে গণসংযোগের চেয়ে একটু তারা বাসায় বসে বা বিভিন্ন আলোচনা নেতাকর্মীদের আলোচনা করে ভোটের সার্বিক পরিস্থিতি আলোচনা করছেন। দেখেছি আমরা সকালে নগরের মেহেদিবাগ এলাকার বাসায় বসে প্রতিজ্ঞা আসনের প্রার্থী আমির খুসরো মাহমুদ চৌধুরী দলীয় নেতাকর্মীদের সাথে সময় কাটিয়েছেন, তারা ভোটের পরিকল্পনা করেছেন, বিভিন্ন প্রস্তুতি নিচ্ছেন। অপরদিকে আমরা দেখেছি চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান এসে প্রচারণা চলেছেন আদালত চত্বরে। তবে শেষের দিকে রাতে কিন্তু র্যাবের পক্ষ থেকে অপ্রীতিকর ঘটনাতে বিভিন্ন স্থানে তল্লাশি চলা হয়েছে, বিশেষ করে স্টেশন রোড, নিউ মার্কেট, হোটেলগুলি তারা তল্লাশি চালিয়েছে কোনো রকম বহিরাগত কিংবা অসন্ত্রাসীরা অবস্থান নিতে না পারে। তাহলে বলা চলে আজকে কিন্তু ইনকলাবের কঠোর অবস্থানের কারণে অনেকটা নির্বিঘ্নে কেটেছে এই নির্বাচনী পরিবেশ। এখন পর্যন্ত এটাই ছিল সারাদিনে যে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা আইন শৃঙ্খলা পরিস্থিতি তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে বিভিন্ন আসনে নির্বাচনের প্রচারণার সবশেষ খবর জানাতে এতক্ষণ আমাদের সাথে যোগ দিয়েছিলেন কমল দে। দেখছেন রাত 11টার সময়, সঙ্গে থাকুন। সিলেট বিভাগের নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রিপোর্টার ইকরামুল কবির। রাজু, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার একেবারে শেষ পর্যায়ে বুধবার সারাদিন সিলেট বিভাগের 19টি আসনের প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়েছেন। সিলেট 6 আসনের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নে সারাদিন তার নির্বাচনের প্রচারণা চালিয়েছেন। অন্যদিকে সিলেট 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বা খন্দকার আব্দুল মুক্তাদি, তিনি আদালত প্রাঙ্গণ থেকে তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। অন্যদিকে আমাদের হবিগঞ্জ প্রতিনিধি রাশেদ আহমদ খান জানিয়েছেন যে হবিগঞ্জের 4 আসনের মহাজোট প্রার্থী মাহবুব আলী এবং হবিগঞ্জ 1 আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী রেজা কিবরিয়া তাদের এলাকায় সারাদিনব্যাপী গণসংযোগ করেছেন। অন্যদিকে আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন সুনামগঞ্জ 5 আসনের মুহিবুর রহমান মানিক, যিনি মহাজোট প্রার্থী, যিনি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি দোয়ারা বাজার এলাকায় সারাদিন কর্মসূচি চালিয়েছেন, এবং তিনি বলেছেন যে উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে, যেই উন্নয়ন হয়েছে দেশে সারা দেশব্যাপী যে উন্নয়ন হয়েছে সেই অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আমাদের মৌলভীবাজার প্রতিনিধি শাহ অরিদুর রহমান জানিয়েছেন মৌলভীবাজারের বিভিন্ন এলাকায়, বিশেষ করে মৌলভীবাজার 4-এ উপাধ্যক্ষ আব্দুল শহীদ এবং একই আসনের মুজিবুর রহমান চৌধুরী চা বাগান এলাকার শ্রমিকদের মধ্যে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এই এলাকাগুলোতে প্রচারণা চালানোর সময় মহাজোটের প্রার্থীরা তারা নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। অন্যদিকে ঐক্যফ্রন্টের প্রার্থীরা তাদের ধান
মানুষ হিসেবে প্রতীকে ভোট চেয়েছেন। এবং সব জায়গায় আমরা দেখেছি সিলেট বিভাগের প্রত্যেকটি আসনে বেশ উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি এবং শান্তিপূর্ণ পরিবেশে সারাদিন এই নির্বাচনী প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। এই ছিল সিলেট বিভাগের 19টি আসনে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ। সহকর্মী ইকরামুল কবির যোগ দিয়েছিলেন, জানাচ্ছিলেন সিলেটের বিভিন্ন আসনে নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ খবর। সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের কাছে আর্থিক সুবিধা চাওয়া প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিকেলে আইএসপিআর এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম শাম্মি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি নিজেদের উচ্চপদস্থ সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে প্রার্থীদের ফোন করে অর্থের বিনিময়ে নির্বাচনী বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে। ইতিমধ্যে এরকম ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় দানকারী ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ধরনের ঘটনা এড়াতে প্রার্থীদের সতর্ক থাকার পাশাপাশি তাৎক্ষণিকভাবে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছে আইএসপিআর। দুর্বৃত্তের হামলায় আহত ঢাকা 3 আসনের বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়কে দেখতে তার কার্যালয়ে গিয়েছিলেন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী নসরুল হামিদ। সকাল 11টার দিকে রাজধানীর পল্টনে গয়েশ্বর চন্দ্রের কার্যালয়ে গিয়ে তার সবশেষ অবস্থার খোঁজ খবর নেন তিনি। এ সময় হামলার শিকার হওয়ায় গয়েশ্বর চন্দ্র রায়ের প্রতি সমবেদনা জানান নসরুল হামিদ। পরে গয়েশ্বরের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন হামলাকারী যেই হোক তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ব্যবস্থা নেবে। আর নির্বাচনী পরিবেশ নষ্ট করতে অতি উৎসাহী কর্মী ও গোয়েন্দারা হামলা করতে পারে বলে ধারণা গয়েশ্বর চন্দ্র রায়ের। তবে এই ঘটনায় কোনো মামলা করবেন না জানিয়ে বিএনপি নেতা বলেন নির্বাচন শেষে সবাই একসঙ্গে কাজ করতে চান। এদিকে গতকাল গয়েশ্বরের ওপর হামলার ঘটনায় আটক করা হয়েছে 3 জনকে। অতি উৎসাহী বা এর মধ্যে যদি কোনো গোয়েন্দা লোক থাকে যে একটা খান্ডা পরিবেশ তৈরি করা নির্বাচনের আগে হতে পারে নাও হতে পারে, আমি কারোবার কিন্তু মামলাও দিতে চাব না। রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি আশা করি এগুলি মীমাংসা হবে। তারিখের পরে এই কেরানীগঞ্জের মানুষ সবাই দলমত ধর্ম নির্বিশেষে আমরা এক ছাতায় তালা বাস করব, যার যার রাজনীতি শেষ করবো। যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেছে আমরা সকলে লজ্জিত এই বিষয়টা নিয়ে। আমরা চাই না এরকম হানাহানি করে কোনো নির্বাচন হোক, আমরা চাই একটা সুস্থ পরিবেশে নির্বাচন হবে। এটা এখনও সুস্থ পরিবেশ আছে, দাদাকে আমি নিমন্ত্রণ করেছি আবার আমার বাসায় আগামীকালকে এবং উনি যাবেন।